हेलो गाइस, इज रूम, वेलकम टू रूम सेक्शन। तो হইচইর আপকামিং সিরিজ ব্যোমকেশের সিজন 7 অর্থাৎ চোরাবালির অফিশিয়াল ট্রেলার রিলিজ হয়ে গেছে। তা চোরাবালি এই গল্পটা অনেকেরই কম বেশি শোনা, ট্রেলারটা দেখে নি কেমন হলো, তারপরে সমস্ত কিছু আলোচনা করব। লেটস স্টার্ট। ব্যোমকেশ বক্সী কি করে বলো তো? দুষ্ট লোকের মগজের মধ্যে ঢুকে সেখান থেকে সত্যিটাকে বের করে আনো। বেবির জন্য একজন নতুন মাস্টার রাখার কথা হয়েছিল না, ইনি বেবির মাস্টার। বেবির মাস্টার পালিয়েছে। হরিনাথ মাস্টার শুধু হিসাবের খাতাই নয়, তহবিল থেকে 6000 টাকাও চুরি করেছে। ব্যোমকেশ বাবু, আপনি বরং কেসটা নিন। একজন দশরথ, একজন অন্ধক মুনি, মাঝখানে দরকার শুধু একটা অভিশাপের। আমার বিশ্বাস হরিনাথ মাস্টার বেঁচে নেই, তাকে খুন করা হয়েছে। ব্যোমকেশ মানেই হচ্ছে একটা কিছু মার্ডার থাকবে। এই মানুষটা শুরু থেকেই আমাদের কাছে কিছু একটা লুকাতে চেয়েছে। আপনি কত টাকা চান ব্যোমকেশ বাবু? মনে রাখবেন গরিবের নাম ব্যোমকেশ বক্সী। তা ব্যোমকেশের লাস্ট যে সিরিজটা ছিল, যার নাম ছিল হচ্ছে মগ্ন মৈনাক সিজন 6, এবং সেটা ডিরেক্ট করেছিল সৌমিক হালদার। এবং তার যে আগের কয়েকটা সিরিজ ছিল সেখানে অন্য ডিরেক্টর ছিল। তা আবার সৌমিক হালদার ব্যাক করছে সিজন 7-এ, এবং এর গল্পটা যে চোরাবালি যেখানে অভিনয় করে দেখা হবে অবশ্যই ব্যোমকেশ বক্সী, নির্বাণী, সত্যান্বেষী, ঋদ্ধিমা সেন। এবং এইখানে তার পাশাপাশি দেখা যাচ্ছে অর্জুন চক্রবর্তীকে, এবং তার স্ত্রীর ক্যারেক্টারে দেখা যাবে উষসী সেনকে, যে আগে সিরিয়াল কয়েকটা করেছে। এবং এই সম্বন্ধে নিউজ পেপারে আগে থেকেই বলে দেওয়া হয়েছিল যে উষসী সেনকে একটা খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্র দেখা যাবে সিজন 7-এর। মানে চোরাবালির যে গল্পটা, সেখানে রিনি বলে একটা ছোট্ট মেয়ের ক্যারেক্টার আছে, যাকে কিনা একজন মাস্টার পড়াতে আসতো, এবং সেই মাস্টার সেই বাড়ি থেকে 6000 টাকার মতো চুরি করে পালিয়ে যায় এবং তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং সেই কেসের ইনভেস্টিগেশনের দায়িত্ব নেন ব্যোমকেশ বক্সী, কিন্তু দেখা যায় যে তার মার্ডার হয়েছে। সেই মার্ডারটা কে করলো সেই সম্বন্ধে জানতে গেলে অবশ্যই আমাদের 4th November অবধি আমাদের ওয়েট করতে হবে। এবং যারা যারা পড়েনি তাদের তো খুবই ভালো লাগবে, কারণ এই সমস্ত ডিটেকটিভ গল্প নাকি রেডিও মির্চিতে শোনেন। তা এগুলো যখন সিরিজও দেখবেন তখন খুবই ভালো লাগবে, এক্সপিরিয়েন্সটা খুব ভালো, যেহেতু এগুলো ওটিটি রিলিজ করছে। অনির্বাণ ভট্টাচার্য মানেই একটা দুর্দান্ত অভিনয়, এবং এটার জন্য সত্যি কথা বলতে অনেকদিন ধরে আমি ওয়েট করেছিলাম, কারণ মগ্ন মৈনাকের পরে অ্যানাউন্সমেন্ট করা হয়নি। কিন্তু কিছুদিন আগে থেকে হইচই বলে দিয়েছে, যেমন সিজন 5 যখন অ্যানাউন্সমেন্ট করা হলো নতুন নতুন সিরিজ সম্পর্কে, তখনই বলে দেওয়া হয়েছিল যে সিজন 7 খুব শীঘ্রই আসছে ব্যোমকেশের, এবং সেটা চোরাবালি। তা 4th November এটা রিলিজ করছে, দেখে সত্যি খুব ভালো লাগলো ট্রেলারটা। এবং ট্রেলারটা জমজমাট, এবং প্রথম দিক থেকে যেভাবে শুরু করা হয়েছে ড্রোন শটে, বিভিন্ন ওই পাহাড়ি এলাকাগুলোভাবে প্রেজেন্ট করা হয়েছে, দুর্দান্ত লাগছে। এবং সৌমিক হালদারের ডিরেক্টর, এবং সৌমিক হালদারের কাজ মানে একটা বেস্ট কালার গ্রেডিং থেকে শুরু করে সমস্ত কিছু। তো দেখা যাক এই সিরিজটা কেমন হয়। ব্যোমকেশের জন্য আমি চূড়ান্তভাবে ওয়েট করে আছি ব্যোমকেশের এই সিজনটা দেখার জন্য, সমস্ত কিছু জানতে পারবো 4th November। তো এটা ছিল আমার রিয়াকশন ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক করে দিন, আমার নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার।